মাদ্রিদ M30 মসজিদ, স্পেনের সবচেয়ে বৃহত্তম মসজিদ সেন্ট্রো কুলতুরাল ইসলামিকো দে মাদ্রিদ, যা M30 বা M30 মসজিদ নামেও পরিচিত। 1976 সালে স্পেনে 18টি মুসলিম দেশের কূটনৈতিক প্রতিনিধিত্বকারীরা মাদ্রিদে এ মসজিদ নির্মাণে চুক্তিবদ্ধ হয়েছিলেন। সৌদি বাদশাহ ফাহাদের অর্থায়নে দীর্ঘ 5 বছর ধরে নির্মাণ কাজ শেষ হয় 1992 সালের 21 সেপ্টেম্বর। ১২,০০০ দৈর্ঘ্যের 6 তলা বিশিষ্ট M30 ইসলামিক সেন্টারের মসজিদটি সাদা মার্বেল পাথরের দ্বারা তৈরি। মসজিদ ছাড়াও এখানে রয়েছে একটি স্কুল, একটি গ্রন্থাগার যেখানে বই পুস্তক রয়েছে আরবি, স্প্যানিশ, ইংরেজি এবং ফার্সি ভাষা। মসজিদটি পর্যবেক্ষণ করার জন্য অন্যান্য ধর্মাবলম্বী দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে রাখা হয়েছে। মসজিদের 25 মিটার উঁচু মিনার রয়েছে যা সহজেই দর্শনার্থীদের নজর কাড়ে। M30 মসজিদটি মাদ্রিদ ভ্রমণে আসা ভ্রমণকারীদের জন্য দর্শনীয় একটি জায়গা।